আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আবারও রাজপথে নামলেন বিএনপি নেতাকর্মীরা। এই দিকে পুলিশের সাথে হচ্ছে কঠিন সংঘর্ষ, সেখানে এখন বর্তমানে কি অবস্থা রয়েছে সেই বিষয়ে আমরা বিস্তারিত জানব, এবং 10 তারিখে যে সমাবেশ হতে যাচ্ছে সেটা কতটুকু হবে এবং নিশ্চিন্ত এবং কোন জায়গায় হবে সেই বিষয়ে আমরা বিস্তারিত জানব। তো কথা না বাড়িয়ে চলুন আমরা বিরু মূল আলোচনায় চলে যাই। বিরু মূল আলোচনায় চলে যাওয়ার আগে আপনার কাছে ছোট করে একটু, আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট চ্যানেল অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটই সবার আগে পৌঁছাবে আপনার কাছে। তো দর্শক কথা না বাড়িয়ে চলুন আমরা ভিডিওগুলো বিস্তারিত দেখে আসি। যেই ভাষায় কোনো কোনো পুলিশ কর্মকর্তা মির্জা ফখরুল এবং বিএনপির অন্যান্য নেতাদের সঙ্গে কথা বলেছেন সেটাও দেখেছেন। এই ধরনের আমি একে বেয়াদবি বলবো, সারা দেশে আগুন জ্বালাবার মতো কথাবার্তা যদি খোদ প্রধানমন্ত্রী বলেন তো ওই আগুন নেভাবে কি? মনে বলে আওয়ামী পাণ্ডা, সমস্ত শহর একেবারে পুলিশের নিয়ন্ত্রণে নেওয়া, পর্বনিষিত ঘটনা, এইরকম মিথ্যাচার, একটা সঠতা রাজনীতিতে খুবই কম হয়। আপনি রাত 12টার সময় দলের নেতাদের সঙ্গে কথা বলছেন এবং ভালো মতো যাতে সমাবেশটা করা যায়, শান্তিপূর্ণ ভাবে পার হওয়া যায়, এই সব কথাবার্তা বলে বেশ কিছু অঙ্গীকার করলেন। রাত 3টার সময় আপনারা নিশ্চয়ই মির্জা ফখরুলের স্ত্রী যেটা তারা তাদের ওয়েবসাইটে দিয়েছেন তার বক্তব্য শুনেছেন, একেবারে অসুস্থ লোক, তার কিছুক্ষণ আগে গিয়ে ঘুমিয়েছেন, কাপড় চোপড়ও বাঁধাতে পারেননি, তাকে উঠিয়ে নিয়ে চলে গেছে। গতকালকে সন্ধ্যার পরে অফিসের সামনে যেই ভাষায় কোনো কোনো পুলিশ কর্মকর্তা মির্জা ফখরুল এবং বিএনপির অন্যান্য নেতাদের সঙ্গে কথা বলেছেন সেটাও দেখেছেন। এই ধরনের আমি একে বেয়াদবি বলবো, আমরা আগে সহসা কোনো পুলিশ অফিসারকে বা অন্যান্যদের করতে দেখিনি। আসলে এটার কারণ ব্যাখ্যা করার খুব দরকার নেই, যদি রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতার জায়গা থেকে বলা হয় যে হাত এই এই করে তার ভাষায় সেই হাত জ্বালিয়ে দাও, কিছু কি বাকি থাকে? সারা দেশে আগুন জ্বালাবার মতো কথাবার্তা যদি খোদ প্রধানমন্ত্রী বলেন তো ওই আগুন নেভাবে কি? আজ সারা ঢাকা শহরে কি পরিস্থিতি সেটা আপনারা জানেন। মনে বলে আওয়ামী পাণ্ডা, সমস্ত শহর একেবারে পুলিশের নিয়ন্ত্রণে নেওয়া। আমি আসবার সময় খুব তড়িঘড়ি করে প্রথম আলো পত্রিকা দেখলাম, তারা হেডিং করেছে পুলিশ পুরা ঢাকা নিয়ন্ত্রণে নিয়েছে। এটা একটা পুলিশ স্টেট, পুলিশ স্টেট। আমরা গণতন্ত্রের জন্য লড়াই করছি এবং আমরা সবসময় বলি আমরা তো এইখানে যারা যারা আছি গণতন্ত্র মঞ্চের আমরা কেউ বিএনপি করি না, কিন্তু এটা ঠিক এই 2.5 মাসে সমাবেশগুলোর মধ্যে দিয়ে তারা যে নিয়ম শৃঙ্খলার পরিচয় দিয়েছেন তার প্রতিদান এটা নয়, হতে পারে না। এবং গত কয়েকদিন ধরে ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক সহ অন্যান্য মন্ত্রীরা যে ভাষায় কথা বলছেন এটা গণতন্ত্রের ভাষা তো নয়, ন্যূনতম ভদ্রতারও তার মধ্যে কোনো মুখোশ নেই। তারা মনে করেছেন যে কেবল শক্তি দিয়ে, ভয় দেখিয়ে, অত্যাচার করে, নির্যাতন করে আন্দোলনটা দমন করতে পারবে। আমরা আজকে এই সংবাদ সম্মেলন করছি প্রথম এই কথা বলতে যে এই ধরনের ভয়, নির্যাতনের, অত্যাচারের সামনে বাংলাদেশের মানুষ কখনো মাথা নত করেনি, আজও মাথা নত করবে না। আমরা প্রতিবাদ করছি, তীব্র প্রতিবাদ করছি, নিন্দা করছি, ঘৃণা জানাচ্ছি। অন্তত রাজনীতিতে, গণতান্ত্রিক রাজনীতিতে এই ধরনের সঠতার আশ্রয় নেবার কোনো দরকার ছিল না। আমাদের সঙ্গে এখন পর্যন্ত যারা ওই কর্মসূচি দেখেছেন বিএনপির কোনো সরাসরি আলোচনা হয়নি, জানি না তারা কী করবেন, কিন্তু আমরা এটা বোধ করি বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষ যারা কথা বলতে চায়, অভাব অভিযোগের মধ্যেও মনে করতে চায় যে আমরা স্বাধীন, লড়াই করে স্বাধীন হয়েছি, কথা বলবার স্বাধীনতা আছে এবং আমি কারো সামনে পুকুরের মতো লেজ দাঁড়বার। দর্শক আপনারা এই ভিডিওটি দেখলেন, ভিডিওটি দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। তো দর্শক এখন আমরা পরবর্তী ভিডিওটি বিস্তারিত দেখে আসি। আমাদের সাথে লড়তে আমরা লড়বো, বিএনপি করি না, পুলিশকে বলতে চাই
কিছুক্ষণ আগে একটি ঘটনা ঘটেছে দেখছে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে একটি মসজিদ রয়েছে নয়াপল্টন জামে মসজিদ সেই মসজিদে নামাজ শেষে এখানে মুসল্লি বা অনেকে এখানে বিভিন্ন বক্তব্য দিচ্ছিল এর প্রেক্ষিতে ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার তিনি এসেছিলেন এবং তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে জামাতে ইসলামী পক্ষ থেকে এখানে মিছিল বা স্লোগান দেয়া হচ্ছিল এবং পরিস্থিতি সেখানে ঘোলাটে করার চেষ্টা করেছিল কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এসে ধাওয়া দিয়ে তাদেরকে এখান থেকে সরিয়ে দিয়েছে সেটি পুলিশের পক্ষ থেকে কিছুক্ষণ আগে বলা হয়েছে আমরাও যেটা দেখেছি যে জুমার নামাজ শেষে এই নয়াপল্টন জামে মসজিদ এর সামনে যে রাস্তা সেই জায়গায় কয়েকজন বিভিন্নভাবে স্লোগান দিয়েছিলেন এবং নামাজ শেষে মূল ফটক যাতে খুলে দেয় ব্যারিকেড যাতে খুলে দেয় সেই বিষয়টি তারা বারবার বলছিলেন আর পুলিশের পক্ষ থেকেও এই বিষয়টি বারবার বলা হচ্ছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি বা সার্বিক নিরাপত্তায় কোনো আপোষ করবে না নয়াপল্টন এলাকায় এখনও পর্যন্ত সর্বসাধারণের প্রবেশ নিশ্চিত করা যাচ্ছে না এবং গাড়ি চলাচল বন্ধ রয়েছে তো দর্শক আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলেন সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন তো দর্শক কথা বলতে বলতে আমার ভিডিও শেষ পর্যন্ত চলে এসেছি ভিডিওকে শেষ করে ভিডিও শেষ করার আগে আপনার কাছে আবার অনুরোধ করছি আপনাদের প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেট সবার আগে পৌঁছাবে আপনার কাছে তো দর্শক ভিডিওকে শেষ করতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ